হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এ প্রত্যাশা আজকের যে ভিডিওটি রয়েছে, তো চলুন শুরু করা যাক। তো গাইস, অনেকে কিন্তু কমেন্ট করেছে যে টুলসটি কাজ করে না, তো আমি আজকে জাস্ট আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি টুলসটি কাজ করে কি না। তো অ্যাকচুয়ালি যদি আপনারা কাজ করতে চান এবং কাজ শিখতে চান, তাহলে এই টুলসটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন। যে কোনো সফটওয়্যারের কাজগুলো রয়েছে, পারফি রয়েছে, আনলক রয়েছে, এমআই আনলক অ্যাকাউন্ট রয়েছে। তো সব সময় বলে থাকি যে আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে এটা হবে যে আপনার যাই হোক একটা হলো ধারণা হবে। তো আমাদের যে টুলসটি রয়েছে, আমি কিন্তু এর আগে দেখিয়েছি, অনেকেই কমেন্ট করেছে যে ওয়ার্ক করে না, তো আমি আজকে আপনাদের ওয়ার্ক করে দেখাবো। অ্যাকচুয়ালি এটা কোনো বিষয়ই নয়, এখানে আরও কিছু আপডেট রয়েছে। টুলস কিন্তু অবশ্যই প্রতিনিয়ত আপডেট হয়, সেই আপডেটগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও করে থাকি এবং ভিডিও বোঝানোর চেষ্টা করি যে টুলসের কোনটা, ওপ্পো, ভিভো, রেডমি, শাওমি, যে যেটাই হোক, সেগুলো দিয়ে কিন্তু সেই ফোনগুলো কিন্তু আমরা সফটওয়্যার দিয়ে কিন্তু সব কিছু করতে পারি। তো সিম্পলি আপনার যে সফটওয়্যারটি রয়েছে, সফটওয়্যারটি আপনার এখান থেকে জাস্ট সেট আপ দিয়ে দেবেন। সেট আপ সেট আপ না দিলে কিন্তু বুঝতেই পারছেন, সেট আপ ছাড়া কিন্তু কোনো কিছু কাজ করবে না। তো সর্বপ্রথম খেয়াল রাখবেন আপনাদের যে সফটওয়্যারটি রয়েছে, সেই সফটওয়্যারটি সেট আপ করার জন্য। ওকে গাইস, সেট আপ এখানে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। তো গাইস, এখানে সফটওয়্যারটি ফুল সেট আপ হবে, সেট আপ হওয়ার পরই কিন্তু আমরা ওয়ার্ক করতে পারবো। এই টুলসটি দিয়ে গাইস অনেক কিছু করা সম্ভব। তো জাস্ট আমি একটি আপনাদেরকে থিওরি দেব এবং দেখাবো যে টুলসটি কিভাবে ওয়ার্ক করা যায়, এবং এখানে সেট আপের যে বিষয়গুলো রয়েছে, অনেক সময় দেখা যায় যে আপনারা সেট আপ করতে যাচ্ছেন, অনেক ধরনের মেসেজ দিয়ে দেয়। অর্থাৎ দেখুন, আমার এখানে আমি এটা সেট আপ করছি, আমাদের এখানে কিন্তু কোনো মেসেজ দেয়নি, কিন্তু নেক্সটে যদি আপনার পিসিতে যদি কোনো মেসেজ দেয়, তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার যে উইন্ডোটি রয়েছে, উইন্ডোতে অবশ্যই কোনো প্রবলেম হতে পারে, যার ফলে কিন্তু আপনাকে এ ধরনের মেসেজ দিয়ে দিতে পারে। তো এখানে আমি সেট আপ করছি। তো গাইস, ফুল ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে দেখাবো এই টুলসটি আসলে ওয়ার্ক করে কিনা, ওয়ার্ক ফুল কিনা, সেটাই নিয়ে আজকের এই ভিডিও। তো প্রায় আমাদের যে সফটওয়্যারটি রয়েছে, সফটওয়্যারটি এখানে সেট আপ কমপ্লিট হচ্ছে। টুলসটি কিন্তু আসলে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে আমার কাছে। এখানে এমটিকের যে ফাইলগুলো রয়েছে, সে ফাইলগুলো, ডিএ ফাইলগুলো খুবই পারফেক্টভাবে কাজ করে। তো আশা করি আপনারা এই টুলসটি দিয়ে কাজ করে মজা পাবেন। এবং গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকুন। প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের কোনো না কোনো অ্যান্ড্রয়েড ফোন, অর্থাৎ ফোন সম্পর্কে, সফটওয়্যার হোক, হার্ড হয় হোক, যেটাই হোক, আমি আপনাদেরকে সব সময় ফাইল সম্পর্কে হোক সব কিছু আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করি, এবং বাংলাতে। তো গাইস, যারা বাংলাতে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। এখানে প্রায় আমাদের যে সেট আপটি রয়েছে, সেট আপটি কিন্তু প্রায় সেট আপের শেষের দিক, অর্থাৎ 70% আপ সেট আপ হয়ে গিয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে এটা সেট আপ কমপ্লিট হয়ে যাবে। এটা সেট আপ কারো পিসিতে খুব তাড়াতাড়ি হবে, কারো পিসিতে একটু স্লোলি হবে, কারণ যাদের কনফিগার কম তাদের কিন্তু একটু স্লোলি কাজ করবে।
এবং অপ্পু যেগুলো রয়েছে, তো এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা কি স্যাম্পলে ফিনিশ বাটনে ক্লিক করে দিলাম। ওকে, ফিনিশ বাটনে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের যেটা করতে হবে, সো এখানে আমাদের FRP থেকে শুরু করে সব টুলসগুলি আমরা এখান থেকে রিসেট করতে পারবো। তো যেহেতু আমাদের টুলসটি এখানে সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এটাকে জাস্ট রান করি। রান করার জন্য অবশ্যই আমাকে ইএস বাটনটি চাপ দিতে হবে, তো আমরা ইএস বাটনটি চাপ দিয়ে দিলাম। একটু অপেক্ষা করতে হবে আমাদের টুলসটি রান হওয়া পর্যন্ত। তো টুলসটি যখন রান হয়ে যাবে তখনই এটা ফুল যে ফিচারটি রয়েছে সেই ফিচারটি আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো ভয়ের কোনো কারণ নাই, অবশ্যই এই টুলসটি দিয়ে আপনারা একটু হলেও কিন্তু ইনফরমেশন থেকে শুরু করে সব কিছু পাবেন এই টুলসের মাধ্যমে। তো চলুন, তো গাইস এখানে দেখতেই পাচ্ছেন আমার যে টুলসটি রয়েছে, টুলসটি কিন্তু এখানে রান হয়ে গিয়েছে। এবং এখানে দেখুন সিস্টেম ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে। একটা জিনিস দেখতে পাচ্ছেন, আপনার যে উইন্ডোজটি রয়েছে সেই উইন্ডোজটির কিন্তু সিস্টেম ইনফরমেশন রয়েছে। এবং এখানে সব কিছু রয়েছে, আপনি আপনার উইন্ডোজের যে সিস্টেমটা সেটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো কে গাইস, আমরা সর্বপ্রথম এখানে ব্যান্ডে যাই। ব্যান্ডে যাওয়ার পর দেখুন এখানে বিভিন্ন প্রকার অপো, রিয়েলমি, টেকনো, ইনফিনিক্স, তো সবগুলোই কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখানে চলে যাই, আনলক ফরম্যাট ম্যানুয়াল। তো এখানে আসার পর দেখুন এখানে লেখাই আছে যে ADB, অর্থাৎ আপনার ফোন কিন্তু অবশ্যই ADBটা রান থাকতে হবে, ইনেবল থাকতে হবে, তাহলে কিন্তু এই টুলস দিয়ে এখানে আপনি ইনফরমেশনটা পেয়ে যাবেন, এবং বাদ বাকি তো সেটা অন্য বিষয়। তো এখানে জাস্ট আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, আমাদের যে কেবলটা রয়েছে সেই কেবলটা এখানে লাগাতে হবে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন ADB কানেকশন, অবশ্যই আপনাকে ADB কানেকশনটা ইনেবল করে দিতে হবে। USB ডিটেবেজিং যে অপশনটি রয়েছে সেই অপশনটি কিন্তু আপনাকে ইনেবল করে দিতে হবে। তো ইনেবল করে দিলে কিন্তু এই এইখানে যে টুলসটি রয়েছে এটা কিন্তু 100% ওয়ার্ক করবে। সো গাইস এখানে দেখতেই পাচ্ছেন যে আমার যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি কিন্তু এখানে আপনার ফুল ফুল কিছু এখানে ইনফরমেশন দেখাচ্ছে। এই টুলসটি কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। দেখুন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট এবং FRP রিসেট। এখান থেকে FRP রিসেট করতে পারবেন, রিবুট ফোন। তো আমি FRP রিসেট এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল 1, ইউনিভার্সাল 2 রয়েছে। তো যেহেতু এটা ADB, এটাতে FRP নাই, তো এখানে আমরা কি করতে পারি, সিম্পলি রিবুট দিতে পারি। এখানে ইনফরমেশনটা কিন্তু আমি বারবার দেখিয়েছি যে অবশ্যই যদি আপনারা যে কোনো টুলস হোক সেই টুলস যদি কাজ করা জানেন তাহলে কিন্তু 100% সেই টুলস কিন্তু ওয়ার্ক করে। তো একটু বোঝার ভুলের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে।
তো কোনো সমস্যা নেই গাইস, আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদের সব কিছু বলে দিচ্ছি। এখানে ফ্যাক্টরি সেট এমআই, এখানে আমি জাস্ট এপারফি লক রয়েছে রিমুভ, তো এখানে যদি আমরা এটাতে ক্লিক করি তো দেখুন গাইস, এখানে দেখতেই পাচ্ছেন যে এপারপিটা রয়েছে, এপারপিটা কিন্তু কি এখানে আর রিমুভিং এপারপি ডান, এখানে তো দেখতে পাচ্ছেন এপারপিটা এখানে ডান হয়ে গিয়েছে। তো অবশ্যই এডিবি মোডে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে, এবার এডিবি মোডে থাকলে কিন্তু অবশ্যই আপনি এপারপি গুলো সবগুলো রিসেট করতে পারবেন। এডিবি মোড যেমন অপো ভিভো এগুলো কিন্তু এডিবি মোড আছে, তো এডিবি মোডে কিন্তু নর্মালি যে সেটগুলো রয়েছে এইগুলো এডিবি যদি অন থাকে তাহলে তো হলে, অনেকে হয়তো এডিবি বুঝতে বলেন ডেভেলপমেন্ট যে অপশনটি রয়েছে সেখানে ইনেবল করে দেওয়া বা ওএমই ইনেবল করে দেওয়া। তো নর্মালি চায়না সেটগুলো যদি ডেভেলপমেন্ট অপশনটি অন করে দেন তাহলে তো এডিবি অনই রয়েছে, কিন্তু কিছু কিছু সেট রয়েছে যেগুলো ওপো ভিভো বা এডিবি মোড রয়েছে, অটোমেটিকভাবে সেখানে আপনি প্লাস মাইনাস বাটন চাপ দিয়ে যদি সেখানে ধরেন সেখানে এডিবি মোড রয়েছে, তো সেটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখান থেকে সবগুলো এভাবে রিসেট করতে পারবেন। তো এখানে আরও কিছু রয়েছে, এখানে ব্যান্ড রয়েছে, বিভিন্ন প্রকার ব্যান্ড রয়েছে, ওপো রিয়ালমি টেকনো, এগুলো আপনার এখান থেকে জাস্ট কাজ করতে পারবেন। এখানে ফ্লাশিং রয়েছে, আপনার ইচ্ছা করলে এখানে ফ্লাশ করতে পারবেন ফুল। এখানে শাটার ফাইল রয়েছে, এখানে এমটিকে ডিজে ফাইল রয়েছে, সে ফাইলটি দেওয়া রয়েছে। তো সবচেয়ে বিষয় হলো এখানে আপনারা এবার পিটা রিসেট করতে পারবেন। তো গাইজ আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন যে এই টুলসটি কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্কফুল ওয়ার্ক করে, যার ফলে কিন্তু আমি আপনাদের দেখুন এখানে কিন্তু আমি আবার এখানে দিয়ে দিয়েছি, তো এখানে দেখাচ্ছে কি এডিবি নট কানেক্টেড। তো যখন আমি এপারপিটা রিসেট করে দিয়েছি তখনই কিন্তু আমার সেটটা বন্ধ হয়ে গিয়েছে, আমার সেটটা কিন্তু চালু হয়নি, যার ফলে কিন্তু এপারপি দেখুন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মেসেজটি কিন্তু আমাকে দেখাবে এডিবি নট কানেক্টেড। তো গাইস এই টুলসটি 100% ওয়ার্কফুল। তো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।